আজকের এই ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব তোমরা প্রথমে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এক একটি গন্তব্যস্থলে পৌঁছতে এ এবং বিয়ের গতির অনুপাত বলা আছে থ্রি টু ফোর মানে স্পিডের অনুপাত দেওয়া আছে এবং গন্তব্যস্থলে পৌঁছতে এর যদি বিয়ের থেকে তিরিশ মিনিট সময় বেশি লাগে তাহলে এটা কি সময়ের পার্থক্য তাই না থার্টি মিনিট সময় পার্থক্য দেওয়া আছে স্পিড দেওয়া আছে এটা এ এটা বি স্পিড দেওয়া আছে কত থ্রি রেশিও ফোর তাহলে স্পিডের রেশিও দেওয়া থাকলে আমরা টাইমের রেশিও বের করতে পারি রেসিপ প্রোকাল মানে ফোর এস টু থ্রি এবার আমি দেখতে পাচ্ছি যে এদের মধ্যে যে টাইমের ডিফারেন্সটা আসছে সেটা কিন্তু এক বাট কোশ্চিনগুলো সে না এটা এক নয় এটা হচ্ছে থার্টি মিনিটস এটা থার্টি মিনিটস এটা কত গুণ বেশি থার্টি গুণ বেশি তাহলে এখানে গন্তব্যস্থলে পৌঁছুতে এর কত সময় লাগবে তাহলে এর সময় লাগছিল চার কিন্তু চার তো হবে না চায়ের থেকে গুণ বেশি তার তার মানে একশো মিনিট একশো মিনিট সময় লাগবে এ একশো মিনিট মানে কি বলতে পারি আমরা দুই ঘন্টা তাই তো টু আওয়ার্স অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তারপরে চলে আসো একটি গন্তব্যস্থলে পৌঁছতে এ এবং বি এর গতির অনুপাত আবার ঠিক একই রকম কোশ্চেন এ এবং বি এদের গতির অনুপাত দেওয়া আছে কত বড় তো সেভেন এস টু ইলেভেন ভালো কথা তাহলে এখান থেকে আমরা টাইমের রেশিও বের করতে পারবো কী হবে ইলেভেন ইস টু সেভেন তাই তো আমি দেখছি এদের যে টাইমে যে ডিফারেন্সটা সেটা কিন্তু ফোর বাট কোশ্চিনে বলা আছে না এটা ফোর নয় এটা হচ্ছে মিনিটস তাহলে কত গুণ বেশি হচ্ছে এটা সাত গুণ বেশি তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে গন্তব্যস্থলে পৌঁছতে এর কত সময় লাগবে তাহলে এর সময় এগারো না লেগে এগারো থেকে সাত গুণ বেশি তার মানে সাতাত্তর মিনিট কিন্তু সময় বেশি লেগে যাবে মানে সাতাত্তর মিনিট সময়টা আর কি লাগবে কার এ চলো তারপরে বলেছে এ এর গতি বি এর টু পয়েন্ট ফাইভ গুণ ওকে তাহলে এ এর গতি বলেছে বি এর টু পয়েন্ট ফাইভ গুণ লিখে দিলাম তাহলে এখান থেকে আমি স্পিডটা বের করে নিতে পারবো এ এবং বি এর স্পিডটা কী হবে বলো তো টু পয়েন্ট ফাইভ আর এখানে ডেসিমেল তুলে দিলে টেন দুটোকে আমি ফাইভ দিয়ে কেটে দিতে পারি ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভ টু দ্য টেন তাই না তাহলে এখানে ফাইভ বাই টু এখান থেকে আমি লিখতে পারি এ বি যে স্পিডটা সেটা হচ্ছে এর স্পিড ফাইভ এর স্পিড টু এখান থেকে আমি যদি টাইমের রেশিও বের করি তাহলে কী হবে টু অ্যান্ড ফাইভ তাহলে এদের মধ্যে যে টাইমের ডিফারেন্সটা সেটা দেখতে পাচ্ছ তুমি তিন কিন্তু কোশ্চেনে বলেছে না এটা তিন নয় এটা হচ্ছে থার্টি থ্রি তেত্রিশ তাই তো কতগুণ বেশি হচ্ছে এগারো গুণ বেশি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এ এর কত সময় লাগবে তাহলে এ এর সময় দুই না লেগে দুই এর থেকে এগারো গুণ বেশি তার মানে টোয়েন্টি টু মিনিট সময় লাগবে আশা করি বুঝতে পারছো আমি অনেকগুলো এক প্যাটার্নে নিয়েছি যাতে করে তোমরা একটা বুঝতে না পারলে পরেরটাতে আবার মাথাতে নক করে এবং বুঝতে পারো বিষয়টা তারপরে দেখো বলেছে একজন ব্যক্তি তার স্বাভাবিক গতি এত গতিতে হাঁটলে তার কিন্তু দু ঘন্টা সময় বেশি লাগে ভালো কথা কারণ কি আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে চার ছিল তারপরে গতিটা হয়ে গেছে তিন তাহলে কমে গেছে তাহলে যদি গতিটা কমিয়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে সময় বেশি লাগবে প্রথমে ছিল চার এখন হয়েছে তিন তাহলে আমি লিখতে পারি বিফোর আগে তাই তো আগে ছিল কত বলতো আগে ছিল চার আফটার পরে হয়েছে কত বলতো তিন পরে হয়েছে তিন এটা কিন্তু স্পিডের রেশিও এবার স্পিডের ইস্যু থেকে আমি টাইমের ইস্যু বের করতে পারি তাহলে কী হবে থ্রি টু ফোর তাই তো কিন্তু আমি দেখছি এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে এক ওয়ান গ্যাপ তাই না কিন্তু কোশ্চিনে বলেছে না ওদের যে সময়ের গ্যাপটা সেটা হচ্ছে দুই ঘন্টা কত ঘন্টা দুই ঘন্টা ওকে তাহলে আমি এটার কত গুণ হচ্ছে দুই গুণ তাহলে তোমাকে কোশ্চিন জিজ্ঞাসা করা হচ্ছে স্বাভাবিক গতি স্বাভাবিক গতি মানে যেটা প্রথমের গতি ছিল সেটা তো স্বাভাবিক তাহলে স্বাভাবিক গতিতে যদি যায় কত সময় লাগবে দেখছি আমি তিন কিন্তু তিন তো হবে না এর থেকে দুই গুণ বেশি হবে তার মানে ছয় ঘন্টা সময় কিন্তু লাগবে তোমার যদি গন্তব্যস্থলে পৌঁছাতে চায় স্বাভাবিক গতিতে তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে যদি কোনো ব্যক্তি তার আসল গতির এত গতিতে একটি দ্রুত অতিক্রম করে বলেছে কি আসল গতির মানে আসলটা তোমার সাত পরে যেটা চেঞ্জ হয়েছে সেটা হয়ে গেছে পাঁচ আসলটা তোমার সাত পরে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে পাঁচ তাহলে যে সময়টা লাগে মানে সময়ের যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি মিনিটসে তাহলে তিনি যদি তার আসল গতিতে যেতেন তাহলে কত সময় লাগতো ভালো কথা তাহলে আমি আবার ঠিক একইভাবে লিখব বিফোর মানে তো তোমার আগের যে অরিজিনাল বেগটা স্পিডটা বিফোর অ্যান্ড আফটার ভালো কথা তাহলে বিফোর কত হবে বলো তো বিফোর হচ্ছে তোমার আগে ছিল সাত পরে হয়েছে পাঁচ ভালো কথা এখানে টাইমের যে রেশিওটা আসবে সেটা কত বলতো ফাইভ অ্যান্ড সেভেন রেসিপ প্রকার আমি দেখছি এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে দুই কিন্তু কোশ্চিনে বলেছে না এটা দুই নয় এটা হচ্ছে কুড়ি টু না হয়ে টোয়েন্টি তাহলে কতগুণ বেশি গুণ বেশি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে আসল মানে কি এটা পাঁচ পাঁচ এটা পাঁচ না হয়ে পাঁচের থেকে কত হবে বলো তো দশ গুণ বেশি মানে ফিফটি মিনিটস কিন্তু সময় লেগে যাবে ফিফটি মিনিটস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে চলে আসো পরের কোশ্চিনে একজন ব্যক্তি তার স্বাভাবিক গতির এত গতিতে হাঁটলে ওকে আবার সেই একই কথা আগে গতিটা ছিল তোমার সাত আগে যে স্পিডটা ছিল আর পরে যেটা হয়েছে আগে যে স্পিডটা ছিল সেটা তো অরিজিনাল স্পিড না আগে ছিল সেভেন পরে হয়ে গেছে সিক্স তাহলে এখানে যে টাইমের রেশিও সেটা কিন্তু হবে সিক্স অ্যান্ড সেভেন আমি দেখছি এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে এক কিন্তু কোশ্চিনে বলেছে না বারো ঘন্টার একটা গ্যাপ আছে ভালো কথা তাহলে এটা আমার বারো ঘন্টার গ্যাপ আছে কতগুণ বেশি হচ্ছে আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি এটা বারো গুণ বেশি হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে আসল মানে অরিজিনাল টাইমটা কত তার মানে এইটা কারণ বিফোরটাই তো আগের যেটা ছিল সেটাই তো অরিজিনাল তাহলে ছয় বারো ছয় থেকে বারো গুণ বেশি তাহলে কত হচ্ছে বলো তো সেভেন্টি টু ছয় বারো কত হচ্ছে বলো তো বাহাত্তর তাই না তাহলে বাহাত্তর মিনিট সময় লাগে যাবে এখানে বাহাত্তর মিনিট এইখানে না তোমার এটা মিনিট হবে বুঝলে এটা ঘন্টা না হয়ে এটা কী হয় বলো তো মিনিট কেন কি ঘন্টা হলে আলাদা রকম অ্যান্সার মিনিট কেন কি এখানে মিনিট দেওয়া আছে আচ্ছা এটা সেভেন্টি টু মিনিটস হলে কি হবে তো এক ঘন্টা বারো মিনিট তাই তো এক ঘন্টা বারো মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি দেখো বলেছে এ এবং বি কি একই সময়ে একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করলো বি এর গতি এর গতিবেগের দেখো এরকম কোশ্চেন যদি আসে বি এর গতি এর গতিবেগের তার মানে এর গতিবেগ কোনটা নিচেরটা আর বিয়ের গতিবেগ কোনটা বলো তো এই বিয়ের গতিবেগটা হয়ে যাবে তোমার এই যেটা পাঁচ তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এ এবং বি এ এবং বি এর গতিবেগ দেওয়া আছে তোমার ছয় আর বিয়ের গতিবেগ হচ্ছে তোমার পাঁচ তাহলে এখান থেকে টাইমের যে ডিফারেন্সটা সেটা পেয়ে যাবে তুমি পাঁচ ছয় এখানে ডিফারেন্সটা কত পাচ্ছ বলো তো এক কিন্তু কোশ্চিনে বলেছে না এটা এক নয় এটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট তুমি জানো যে এক ঘন্টা পনেরো মিনিট মানে কত মিনিট তুমি যদি একটু ভালো করে ক্যালকুলেট করো এক ঘন্টা মানে সিক্সটি প্লাস ফিফটি তাই তো আমি মিনিটে কনভার্ট করে নিচ্ছি তাহলে আমার সুবিধা হবে করতে মানে এখানে তাহলে এখানে কী হবে সেভেন্টি ফাইভ ভালো কথা তাহলে এটার থেকে কতগুণ বেশি হচ্ছে ভালো করে খেয়াল করো তো সেভেন্টি ফাইভ না তাহলে এখানে বলেছে যে বি কখন গন্তব্যস্থলে বুঝাবো বি তাহলে বিয়ের জন্য মানে পরেরটা এইটার জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে বি এর সময় লাগবে ছয় না হয়ে ছয় থেকে পঁচাত্তর গুণ বেশি তার মানে চারশো পঞ্চাশ মিনিট চারশো পঞ্চাশ মিনিটকে তুমি যদি আওয়ারে কনভার্ট করো তাহলে কী করতে হবে সিক্সটি দিয়ে ভাগ করতে হবে তাই না তুমি সিক্সটি দিয়ে ভাগ করলে যেটা পেয়ে যাবে সাত ঘন্টা তিরিশ মিনিট অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার তারপরে চলে আসো আট নম্বর বলেছে একজন ব্যক্তির তার স্বাভাবিক গতি আবার একই রকম স্বাভাবিক গতি তার মানে নিচেরটা তোমার স্বাভাবিক গতি পরে যেটা হয়েছে সেটা হচ্ছে চেঞ্জ প্রথমেরটা তোমার স্বাভাবিক গতি মানে অরিজিনাল স্পিড স্পিড ইউজুয়াল যেটাকে আমরা এই যে ইউজুয়াল স্পিড ওকে তাহলে আমি এখানে বিফোর আফটার বলেই লিখছি মানে বিফোর মানে তো তোমার আগের যেটা অরিজিনাল স্পিডটা বিফোর আর আফটার বলেই লিখছি যাতে করে আমাদের সুবিধা হয় আগে অরিজিনালটা ছিল চার পরে হয়ে গেছে এটা তিন স্পিড তাই তো তাহলে স্পিড যদি এটা হয়ে যায় তুমি টাইমের ডিফারেন্সটা বের করতে পারবে তাই না দেখো টাইমের ডিফারেন্সটা কত এক কিন্তু কোশ্চেনে বলেছে না এটা এক নয় এটা হচ্ছে এক পূর্ণ একের দুই ঘন্টা তুমি জানো এক পূর্ণ একের দুই ঘন্টা মানে দুই একে দুই একে তিন তিনের দুই ঘণ্টা তো এটা তাহলে কতগুণ বেশি হচ্ছে এটা থ্রি বাই টু তাহলে এখানে বলেছে তোমার আসল আসল মানে কি অরিজিনালটা বিফোর আগেরটা এটা তাহলে তিন না হয়ে এর থেকে থ্রি বাই টু গুণ হবে তাহলে কী হবে থ্রি ইন্টু থ্রি বাই টু তাহলে আলটিমেটলি নাইন বাই টু আওয়ার্স আর নাইন বাই টু আওয়ার্স মানে কত বলো তো এটাকে দেখা যায় ফোর ওয়ান বাই টু আওয়ার্স তাই তো তাহলে অপশান এ ইজ দ্য কারেক্টার স্যার তারপর বলেছে আমি যদি আমার স্বাভাবিক গতির এততে হেঁটে হেঁটে যাই তাহলে আমি পনেরো মিনিট আগে পৌঁছাবো স্বাভাবিকভাবে আগে তোমার ছয় ছিল এখন তুমি সাত করে দিয়েছো তাই না আগে তোমার ছয় স্পিড ছিল এখন তুমি করে দিয়েছো সেটা সাত তাহলে স্বাভাবিকভাবে তুমি একটু আগে পৌঁছাবে তাই না আগে ছিল তোমার ছয় স্পিড ছিল সিক্স পরে হয়ে গেছে তোমার সেভেন তাহলে এখান থেকে যদি টাইমে তুমি ইয়েটা বের করতে চাও রেশিওটা তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে সেভেন অ্যান্ড সিক্স এই যে গ্যাপটা এই গ্যাপটা কত দেখতে পাচ্ছ বলো তো ওয়ান কিন্তু কোশ্চেন বলেছে না এটা ওয়ান নয় এটা হচ্ছে তোমার ফিফটিন মিনিটস ভালো কথা তাহলে এর থেকে কতগুণ বেশি হচ্ছে ফিফটি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তার স্বাভাবিক সময় মানে অরিজিনালটা জিজ্ঞাসা করা হয়েছে মানে বিফোর মানেই তো স্বাভাবিকটা তাই না অরিজিনালটা তাহলে সাত না হয় এটার থেকে পনেরো গুণ বেশি তাহলে কত হবে বলো তো একশো পাঁচ একশো পাঁচ মিনিট লাগবে তাই তো একশো পাঁচ মিনিট লেগে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে চলে আসো বলেছে নিজস্ব গতির দেখো এখানে একটু কোশ্চিনটা একটু ট্রিকে আছে দেখবে নিজস্ব গতির এত গতিতে একটি ট্রেন চললে বাইশ ঘন্টা সময়ে একটি গন্তব্যে পৌঁছায় ট্রেনটি তার নিজস্ব গতিতে চললে কত সময় বেঁচে যাবে যদি নির্দিষ্ট মানে নিজের গতিতে চলে তাহলে কত সময় পাওয়া যাবে দেখো নিজস্ব গতি তো এটা এগারো আর তোর তোমার হচ্ছে পরে যে চেঞ্জ করেছে সেটা হচ্ছে সাত তাহলে পরে চেঞ্জ করাতে মানে সেভেন স্পিডে যাওয়ার জন্য সময় লেগে গেছে তোমার বাইশ ঘন্টা কিন্তু যদি এগারো স্পিডে যেত তাহলে কত সময় লাগতো সেটাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে অরিজিনালি স্পিডটাতে যদি যেত তাহলে কত সময় লাগতো মানে কত সময় লাগতো আলটিমেটলি কত সময় বাঁচাতে পারতো আর কি জিজ্ঞাসা করা হয়েছে কত সময় বাঁচাতে পারতো যদি অরিজিনাল স্পিডে যেত বোঝা গেল কিন্তু ওনই গিয়েছেন ট্রেনটা গেছে কিন্তু সেভেন স্পিডে কিন্তু ওই ট্রেনটা যদি ইলেভেন স্পিডে যেত তাহলে কিছুটা সময় বাঁচতো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বাঁচ কতটা সময় বেঁচে যেত সেই দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি বিফোর মানে অরিজিনালটা আর আফটার বিফোর মানে যে স্পিডটা ছিল প্রথমে ছিল ইলেভেন আর পরে সেটা হয়ে গেছিল সেভেন আচ্ছা তার ক্ষেত্রে টাইমটা লাগছিল কত সেভেন ইস টু ইলেভেন কিন্তু কোশ্চিনে বলা আছে মানে পরে পরে যে টাইমটা লেগেছে মানে পরের স্পিডে যাওয়ার জন্য টাইমটা লেগেছে কত টোয়েন্টি টু আওয়ার্স কিন্তু কোশ্চিন মানে এখানে আমি ক্যালকুলেশন করে দেখছি ইলেভেন এটা টোয়েন্টি টু আওয়ার্স হবে অ্যাকর্ডিং টু কোশ্চিন তাহলে এর থেকে কতগুণ বেশি বলো তো দুই গুণ বেশি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে দেখো এদের এদের মধ্যে টাইমের যে গ্যাপটা সেটা কত ফোর তাই না কিন্তু বলেছে তুমি কতটা সময় বাঁচাতে পারবে তাহলে এই ফোর সময়টাই তো বেঁচে যেত তুমি যদি ইলেভেন স্পিডে যেতে মানে এই যে স্পিডটাতে যেতে তাহলে তোমার এই যে ফোর যে টাইমটা এসছে ফোর আওয়ার সেটাই তো বেঁচে যেত তাহলে এইটা এইটা বেঁচে যেত কিন্তু বলেছে এটা তো বাজবে না বাজবে এর থেকে দুই গুণ কেন কি আমি যেটা পেয়েছি অ্যান্সারটা সেটা আমার থেকে দুই গুণ পেয়েছি না তাহলে এর থেকে দুই যদি গুণ করো তাহলে কত হবে এইট ঘন্টা মানে এইট ঘন্টার একটা গ্যাপ পাওয়া যাচ্ছে মানে এই আট ঘন্টাটাই আর কি বেঁচে যেত যদি তোমার হচ্ছে ওই ইলেভেন এই যে প্রথমে যে স্পিডটা ছিল সেই স্পিডে যদি যেত তাহলে কিন্তু আট ঘন্টা বেঁচে যেত এই এই স্পিডে না যাওয়াতে কিন্তু ট্রেনটার আট ঘন্টা লেটে পৌঁছেছে আর কি ঠিক আছে এখানে লেটের কথাটা বলা যায় নেই যদিও কিন্তু আট ঘন্টা লেটে পৌঁছেছে তার মানে কি আট ঘন্টা সেভ করতে পারতো যদি ইলেভেন স্পিডে যেত তাই না ওই কারণে কিন্তু এই অ্যান্সারটা হয়ে গেল এইট আওয়ার্স আশা করি বুঝতে পেরেছো চলো যদি কোনো ব্যক্তি এত পার্সেন্ট কম দেখো এবার কিন্তু কম বেশি এগুলো আসলে কিন্তু একটু খেয়াল করতে হবে দেখো এখানে ফিফটি এটাকে তুমি বাই করো কি হবে ফিফটি বাই থ্রি পার্সেন্টেজের জন্য কি হয় ওয়ান বাই হান্ড্রেড তাই না এইটাকে এটাকে কেটে দাও টু তাহলে ওয়ান বাই কি হবে সিক্স তার মানে আগে তোমার স্পিডটা ছিল বিফোর তোমার স্পিডটা ছিল কিন্তু ছয় আর কি হয়েছে একটা কমে গেছে এটা কি হয়ে গেছে কমে গেছে কমে গেছে এটা এটা যদি কমে যায় তাহলে তোমার যে আফটার আফটার যে স্পিডটা হবে ছয় মাইনাস এক তাই না সিক্স মাইনাস এক তার মানে কত হবে ফাইভ সিক্স মাইনাস ওয়ান কত হবে ফাইভ তার মানে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম এক যেহেতু কমে গেছে ওই কারণে এখন কিন্তু ফাইভ তার মানে আমি লিখতে পারি এখানে বিফোর অ্যান্ড আফটার বিফোর অ্যান্ড আফটার বিফোর কত ছিল বলতো সিক্স আচ্ছা আফটার কত ফাইভ এটা তোমার স্পিড স্পিড দেওয়া আছে তাহলে তুমি টাইমটা বের করতে পারবে কত হবে ফাইভ সিক্স এইবার দেখো এই এই দুটোর মধ্যে যে গ্যাপটা পেয়ে যাচ্ছ তো ওয়ান মিনিটস তাহলে কত গুণ বেশি সাত গুণ বেশি স্বাভাবিকভাবে বলেছে তাহলে ব্যক্তিটি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে মানে অরিজিনাল টাইমটা কত লাগবে তাহলে এখানে পাঁচ দেওয়া আছে পাঁচ না হয়ে এটা কি হবে তো পাঁচের থেকে সাত গুণ বেশি মানে থার্টি ফাইভ মিনিটস কিন্তু সময় লাগবে দূরত্বটি অতিক্রম করতে আশা করি বুঝতে পেরেছ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার চলো বলেছে একজন ব্যক্তি তার গতির এত পার্সেন্ট কমিয়ে দিল আবার কি করেছে কমিয়ে দিয়েছে তাহলে আমাকে এখান থেকে পার্সেন্টেজ ফ্র্যাকশান এগুলো দেওয়া থাকলে খুব সুবিধে মানে এগুলো থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেশনটা করে নিতে পারি দেখো এখান থেকে আমি লিখে দিতে পারছি ওয়ান বাই ফাইভ তাই তো এই পাঁচটা কি বলো তো এই পাঁচটা স্পিড ছিল তোমার বিফোর কিন্তু পরে কি হয়েছে এই একটা কমে গেছে একটা কমে গেছে তাই তো সরি একটা যদি কমে যায় তাহলে আফটার যে ইমেজটা হবে সেটা কি হবে ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো বিফোর অ্যান্ড আফটার আগে ছিল তোমার পাঁচ এখন এক কমে যাওয়াতে হয়ে গেছে চার এটাই স্পিড তুমি এখান থেকে টাইমটা বের করতে পারবে ফোর অ্যান্ড ফাইভ তুমি দেখতে পাচ্ছ এদের মধ্যে যে গ্যাপটা সেটা ওয়ান কিন্তু কোশ্চেনে বলেছে না গ্যাপটা ওয়ান এটা হচ্ছে দশ মিনিটের একটা গ্যাপ আছে তাহলে কতগুণ বেশি গুণ তাহলে বলেছে ব্যক্তির দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে অরিজিনাল চার জিজ্ঞাসা করেছে তাহলে ফোর ফোর না হয়ে এর থেকে গুণ বেশি মানে ফর্টি মিনিটস কিন্তু সময় লেগে যাবে বোঝা গেল অপশান এত গতিতে চললে মানে আগে গতি ছিল পাঁচ ইয়া সরি সা এখন হয়েছে পাঁচ মানে আগে ছিল সেভেন এখন হয়েছে ফাইভ তাই না তাহলে আমি এখানে লিখে নিতে পারি বিফোর বিফোর কত ছিল সেভেন আপটা এখন স্পিডটা কত হয়ে গেছে এখন স্পিডটা হয়ে গেছে পাঁচ তাই তো জিজ্ঞাসা করা হয়েছে যে এই এই এরকম স্পিডে মানে এই গতিতে মানে স্পিডে যাওয়ার জন্য ওই গাড়ির কিন্তু এই সময়টা লাগছে গন্তব্যস্থলে পৌঁছতে এত সেকেন্ড সময় লাগছে দূর কতটুকু অতিক্রম করতে ফর্টি টু কিলোমিটার আচ্ছা তোমার এখানে যে টাইমিংটা দেওয়া আছে সেটাকে আমি আগে আওয়ারে কনভার্ট করে নিই সবচেয়ে সুবিধা হবে কেন কি অ্যান্সারগুলো প্রত্যেকটা আওয়ারে দেওয়া আছে তুমি যদি একটু নোটিশ করো তাহলে দেখবে আমার সুবিধে হয়ে যাবে ফর্টি এইট সেকেন্ড ভালো কথা এটাকে আওয়ারে এটা তো অলরেডি আওয়ারে আছে চল্লিশ একে সিক্সটি দিয়ে ভাগ করতে হবে আর এটা ফর্টি এইটকে দুটো সিক্সটি দিয়ে ভাগ করতে হবে কারণ সিক্সটি মানে সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে আওয়ার তাই জন্য সিক্সটি ইন্টু সিক্স তাহলে তুমি এটাকে সিম্পলিফাই করো এই জিরো এই জিরো কেটে গেলাম তারপরে দুই দিয়ে কেটে দিলে দুগোনো চার তিন দুগুনো ছয় বারো দিয়ে কাটো চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট চার দিয়ে আবার সাইটকে কাটা যাবে চার পনেরো সাইট তাহলে এটাকে তুমি সিমপ্লিফাই করলে পেয়ে যাবে ওয়ান প্লাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ তাই তো এটাকে করলে কী পাবে সেভেন্টি ফাইভ প্লাস ফিফটি দ্যাট মিন্স ফ্রম হেয়ার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আমি টাইমটা কিন্তু পেয়ে গেলাম আওয়ারে কিন্তু আমি টাইমটা পেয়ে গেলাম আচ্ছা এখানে কি বলো তো আমি স্পিডটা বের করে নিতে পারবো না স্পিড মানে আমি কি জানি ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স কত দেওয়া আছে ফর্টি টু আর টাইমটা আমি এখন পেলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স বাই সেভেন্টি ফাইভ কী হবে বলো তো কিলোমিটার পার আওয়ার এইটাকে যদি তুমি সিম্প্লিফাই করো তাহলে কী হবে ফর্টি টু ইন্টু সেভেন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স কিলোমিটার পার আওয়ার তাই তো এখানে কিলোমিটার পার আওয়ার হবে আশা করি বুঝতে পারছো আমি কীভাবে করছি এইটা কিন্তু আলাদা কোশ্চেন ওকে এটা কিন্তু আমি স্পিডটা বের করছি এবার দেখো এটাকে এটা দিকে কেটে দাও কত হবে তিন আর এটাকে এটা দিকে কেটে দিলে পঁচিশ আলটিমেটলি টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার এই টোয়েন্টি ফাইভ যে কিলোমিটার পার আওয়ার পেলে এটা কি বলো তো পরেরটার জন্য কেন কি এখানে পুরস্কার বলা আছে তুমি পৌঁছোতে এত ঘন্টা সময় লেগেছে তাহলে এইটার থেকে কতক্ষণ বেশি হচ্ছে বলো তো এটা টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার পেয়েছে তাহলে এটার থেকে পাঁচ গুণ বেশি তাহলে তুমি যদি অরিজিনাল যে বেগটা আছে সেটা যদি তুমি পেতে যেতে তাহলে তোমাকে এর থেকে পাঁচ গুণ বেশি করতে হতো মানে থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার হয়ে যেত তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে চলে আসো ফরটিন নাম্বারে ফরটিন নাম্বার বলেছে একটি গাড়ির অনুপা মানে গাড়ির গতির যে অনুপাত মানে স্পিডের অনুপাত দেওয়া আছে কী দেওয়া আছে বলো তো ওয়ান এস টু থ্রি এস টু ফাইভ ভালো কথা এবার এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে টাইমের বেশি বের কর খুবই সহজ কিচ্ছু নয় এই তিনটের লসাগুলো হয় কত বলতো এলসিয়াম এলসিয়াম কত বলতো এলসিয়াম হবে ফিফটিন এবার প্রত্যেকে এর সঙ্গে কত গুণ করলে ফিফটিন আসবে বলো তো ফিফটিন তাহলে এটা ফিফটিনই আসবে এখানে তিন আছে তিনের সঙ্গে কত গুণ করলে ফিফটিন পাবে পাঁচ তাহলে ফাইভ পাঁচের সঙ্গে কত গুণ করলে ফিফটিন পাবে থ্রি তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার ফাইভ ইস টু হ্যাঁ সরি ফিফটিন ইস টু ফাইভ ইস টু থ্রি তারপরে দেখো ফিফটিন নাম্বার জিজ্ঞাসা করা হয়েছে যে এ বি এর দ্বিগুণ এ বি এর দ্বিগুণ কিন্তু বি সি এর তিন গুণ জুড়ে দৌড়ায় স্পিড বলা আছে তাহলে এখানে কি দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে স্পিডটা কিভাবে দেওয়া আছে এ বি এর দ্বিগুণ বাট বি সি এর তিন গুণ তার মানে সি যদি এক হয় বি হবে তিন আবার এ বি এর দ্বিগুণ মানে সিক্স হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমি টাইমের ইস্যু বের করতে পারবো কি হয় বলো তো এদের এলসিএমটা কত হবে সিক্স তার মানে এখানে হবে ওয়ান এখানে হবে টু বিকজ তিন দ্বিগুণও ছয় আর এখানে হবে সিক্স তাই তো ওয়ান এস টু টু এস টু সিক্স কোশ্চিনে বলেছে না তোমার সি এর টাইমটা ছয় নয় মানে সিক্স নয় সি এর যে টাইমটা সেটা হচ্ছে এক ঘন্টা মিনিট আচ্ছা এক ঘন্টা চুয়ান্ন মিনিট এটা কার টাইম তো এটা কিন্তু সি এর টাইম সি এর টাইম কিন্তু এক ঘন্টা চুয়ান্ন মিনিট আচ্ছা এক ঘন্টা চুয়ান্ন মিনিট মানে আমি কি লিখতে পারবো ওয়ান ওয়ান ফোর মিনিট মিনিটে কনভার্ট করলাম তাহলে আমি দেখছি যে এখানে ছয় আছে এটা ছয় না হয়ে এখানে একশো চুয়াল্লিশ মিনিট হচ্ছে অ্যান্সার তাহলে কতক্ষণ বেশি উনিশ গুণ বেশি তাই না তাহলে এখানে বিয়ের তোমাকে জিজ্ঞাসা করে দেখো ওই দূরত্ব অতিক্রম করতে বিয়ের কত সময় লাগে তাহলে বিয়ের দুই না হয়ে উনিশ গুণ বেশি মানে আটত্রিশ মিনিট কিন্তু সময় লেগে যাবে কত লেগে যাবে থার্টি এইট মিনিট সময় লেগে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে দেখো লাস্ট কোয়েশেন আমাদের এ বি এবং সি আবার বলা আছে একই রকমভাবে বি সি এর তিন গুণ তাহলে থ্রি আবার এ বি এর দ্বিগুণ মানে সিক্স তাহলে এখান থেকে যে টাইমের রেশিও পাবে সেটা হচ্ছে ওয়ান টু অ্যান্ড সিক্স ওয়ান টু অ্যান্ড সিক্স কিন্তু কোশ্চিনে বলা আছে যে সি এর যে টাইমটা লাগছে সেটা হচ্ছে তোমার এক ঘন্টা এক ঘন্টা মানে কত বলো তো সিক্সটি মিনিট এক ঘন্টা মানে সিক্সটি মিনিট তাহলে আমি যেতে পারছি এখানে সিক্স না হয়ে এর থেকে গুণ বেশি হচ্ছে সিক্সটি মিনিটের জন্য তাই তো তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এ কত সময় কভার কভার করবে তাহলে এ এখানে ওয়ান তাহলে ওয়ান না হয়ে এর থেকে গুণ বেশি তার মানে টেন মিনিটস দশ মিনিটে কিন্তু এ ডিস্টেন্সটা কভার করবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সটাকে কভার করলাম মোটামুটিভাবে এরপরে আরও ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো থ্যাংক ইউ টেক কেয়ার